ওমানে চলছে লিজেন্ডস লীগ ক্রিকেট। ইন্ডিয়া মহারাজাস, এশিয়া লায়ন্স ও ওয়ার্ল্ড জায়ান্টস নামে তিনটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এশিয়া লায়ন্সে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার সুমন। বয়সটা পৌঁছেছে 51 কোটায়। পেশাদার ক্রিকেট ছেড়েছেন বহু বছর আগে, তবুও যেন বাহাতি স্পিনের ধারটা আগের মতোই আছে টাইগার কিংবদন্তি মোহাম্মদ রফিকের। মরুর দেশে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লীগ খেলতে নেমে নজর কাড়া বোলিং এ আলো ছড়িয়েছেন টাইগার স্পিনার। এশিয়া লায়ন্স এর দ্বিতীয় জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আলামিরাত স্টেডিয়ামে গতকাল এশিয়া লায়ন্স 36 রানে হারিয়েছে ইন্ডিয়া মহারাজাসকে। ম্যাচে ব্যাটিং না পেলেও বল হাতে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের রফিক। 51 বছর বয়সেও ফুট ধার তার বাহাতি স্পিন, তার ঘূর্ণিতে কুপকাত প্রতিপক্ষ। 4 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন রফিক। গতকাল রাতে তার বোলিং এর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বয়সেও রফিকের ফিটনেস, বোলিং এর প্রশংসা সবার কাছে।